ये क्या है? ये तो तुमने पकोड़ा से जाके बन बना दिया इसको, इतना बड़ा बड़ा शॉर्टकट। তো বন্ধুরা দেখো, আমাদের এটা চপের অর্ডার আছে আজকে। এখানে একজন পাশেই, ওই পাশে এদিকে একজনের বিয়া, তো বিয়াতে চপের অর্ডার হয়েছে। এখানে অল টোটাল 150টা চপের অর্ডার ছিল, কিন্তু আমরা এখানে এক্সট্রা 5 দিয়ে দিয়েছি, মানে 160 চপ, সরি 150 হয় চপ, আমরা এটার মধ্যে প্যাকিং করে দিয়েছি। এখন এটাকে সিল করব আর সিল করে ডেলিভারি দিতে যাব। আর এদিকে বানানি হচ্ছে খাওয়া। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মানডে, সকাল 9টা বাজে হচ্ছে, পুরো 9টার সময়। এই যে সকাল বাইরে বৃষ্টি হয়েছে সেটাই দেখছিলাম। তো আজকে তো মার অর্ডার ছিল, সেগুলো মা রেডি করছে হচ্ছে। মা একদম সকাল 5টার সময় উঠছিল হচ্ছে, আমি উঠছিলাম, তারপরে আমি আবার শুয়ে পড়ছিলাম হচ্ছে। তো সব কিছু রেডি, এখন মা আর বিকাশ গেছে হচ্ছে ডেলিভারি করার জন্য। আর আমি এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম হচ্ছে, এখন আমাদের জন্য রান্নাবান্না করবো, কারণ কালকে তো আমরা ভাত খাইনি। এখন আমার অনেক খিদা লেগেছে হচ্ছে, তো আমি এখন ফার্স্টে ডালটা সিদ্ধ করার জন্য বসি, আমি যাবো হচ্ছে স্নান করার জন্য, তারপরে আসার পর আমি রান্নাবান্না করবো। আর বিকাশ অফিসে যাবে, প্লাস আমার একটু ক্লাউড কিচেন আছে, সব কিছু কাজ পড়ে এসে হচ্ছে। তো চলো এখন দিকে দিনটা স্টার্ট করছি। আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি বানাবো হচ্ছে এই যে বয়েল ডাইল, বিকাশ বয়েল ডাইল খাবে বলছে হচ্ছে। তো ডাইলে দিয়েছে হচ্ছে এই যে পেঁপে আর এই যে লাল শাকের এগুলো যে ডুবাগুলো থাকে সেগুলো, মানে গাঁথা আর কি। তো আর পাট শাক আছে, কালকে মা পাট শাক নিয়ে এসেছিলো হচ্ছে, পাট শাক ভাজা বানাবো, বেগুন আছে, পাঁপড় আছে, এরকমই সকাল সকাল খেয়ে নেবো হচ্ছে। চলো এগুলো ধুয়ে আমি বসিয়ে দিই। রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম, ডালটাও বসিয়ে চলে আসলাম হচ্ছে। তারপরে দেখো আমি স্নান করেও নিলাম, এখন চলে যাবো হচ্ছে রান্নাঘরে। বিকাশ একটু পরে বেরিয়ে যাবে, ও আজকে টিফিন নেবে না, শুধু ভাত খেয়ে যাবে আর কি। তো সরপদ ওর জন্য কিছু একটা বানিয়ে দিই, ডালটা সিদ্ধ হয়ে যায়, ভাতটা বসাবো আর পাঁপড় ভাজা বানিয়ে দেবো হচ্ছে। চলো যাই। দেখো ডাল এদিকে পুরো রেডি আমার, আর ভাতও বসিয়ে দিলাম হচ্ছে। আর সকাল সকাল আজকে বানাবো হচ্ছে কলের বড়া। তো চলো এগুলো রেডি করে নিলাম হচ্ছে, চলো ঝটপট বানিয়ে নিই। দেখো এদিকে বড়াগুলো অনেক বড় বড় হয়েছে, মানে আমি মানে যেরকম দিয়েছি সেরকম দিতে নিয়ে আর কি, মা বলছিল আমাকে, তবু আমি দিলাম আর কি, অনেক বড় বড় হয়েছে। এগুলো সব কিছু দিয়ে দিব হচ্ছে বিকাশের অফিসের জন্য, চলো ঝট করে বানিয়ে নিই। ইয়ে ক্যা হ্যায়, তো তুমি পকোড়া সে যাকে বন বানা দিয়ে ইসকো, ইতনা বড়া বড়া শর্টকাট, মতলব তুমকো খালি শর্টকাট লাগা হুয়া হ্যায় ইয়ার, ইতনা বড়া বড়া কন বানাতা হ্যায় দেখো ইয়ার, এই পকোড়া সে যাকে কুছ হো অলগ হি হো গিয়া ইয়ার, বন্ডা বন গিয়া, বন্ডা বানানা বন্ডা। তো গাইস ইয়াহ পে হামারা খানা লাগ চুকা হ্যায়, কাহাঁ খানা লাগে ইয়ে রহা, মে বয়েল ডাল খাউঙ্গা অর এক পাপড় কি ভাজি কে সাথ আজ কা। গরম কিন্তু আমি একটা অলরেডি খেয়েছি, বহুত দারুণ হয়েছে, বহুত দারুণ। আর এটাতে আমরা চিনি দিইনি, গুড় দেওয়া হয়েছে, তো তার জন্য আরো বেশি টেস্ট, আলাদা টেস্ট। আর গাইজ এটা যে কলার বড়াটা, এই কলাটা হলো পাহাড়িয়া কলা, একদম বড় বড় মালভোগের মতন হয় খেতে টেস্ট। ওই কলা দিয়ে বানানি হয়েছে, বেশি পেকে গিয়েছিল তার জন্য বানানি হয়েছে, অনেক ভালো। দেখো প্যাকিং চলছে, তাড়াতাড়ি দাও ভাই। বিকাশ খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গিয়েছে হচ্ছে, আর আমার রান্নাবান্না পুরো কমপ্লিট আমাদের জন্য, প্লাস আমি পুজোও দিয়ে নিলাম হচ্ছে, মানে প্রণাম করে চলে আসলাম। মা পুজো দিয়েছে, আমি প্রণাম প্রণাম করলাম, তারপরে পুজো করার পরে আজকে মানে দই চিরা কলা এগুলো দেওয়া যায় আর কি ঠাকুরকে, সো সেগুলোও খেয়ে নিলাম হচ্ছে। এখন চলো তোমাদেরকে একটু দেখাই কি কি বানালাম আজকে। এদিকে হচ্ছে পাট শাক ভাজা, এই যে আদা ফুরন দিয়ে আমি পাট শাক ভাজা বানাচ্ছি, কারণ আজকে একটু রসুন খাবো না, তার জন্য আদা দিয়ে দিলাম। আর একটু কিং চিলি দিয়েছে হচ্ছে, এখানে আছে হচ্ছে পটল ভাজা, মা আর আমার জন্য হয়ে যাবে। আর এই যে হচ্ছে ডাল সিদ্ধ,
এদিকে আমি একটু আম কেটে রেখেছিলাম হচ্ছে এমনি আর কি, আমার খেতে ইচ্ছা করছিল তার জন্য। আর এদিকে আছে হচ্ছে এই যে বড়া, অর্ধেকটা ওকে আমি দিয়ে পাঠালাম হচ্ছে অফিসে, কারণ আমরা কেউ খাই না এগুলো, তার জন্য একটু দিয়ে পাঠালাম আর কি। হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না আর কিছু করবো না এখন, আমার হচ্ছে কি কালকের ভিডিওটা একটু এডিটিং এর কাজ আছে সেটা করবো, আমার তো স্নান টান সব কিছু কাজ কমপ্লিট, এখন শুধু মা আবার বাজারে গিয়েছে হচ্ছে মা সাপড়ে খাওয়া দাওয়া করবো, এখন আমি ভিডিওটা এডিটিং করি, ভিডিওটা এডিটিং কমপ্লিট করার পরে আবার সব কিচেনের কাজ স্টার্ট হবে। চলো আর বেশি টাইম করবো না, আমি শর্ট করে ভিডিওটা এডিটিং করি আপলোড করে দিই। এই যে হচ্ছে আজকে ফার্স্ট অর্ডার, তো এটা আমি রেডি করে দিই, এটার সাথে যাবে হচ্ছে এটা, চলো আমি শর্ট করে রেডি করে নিই। রেডি করে নিলাম, এই যে ঠেকপাতাও দিয়ে দিলাম হচ্ছে, ঠেকপাতারও অর্ডারে এসে আসলো হচ্ছে আর কি, তো তার জন্য দিয়ে দিলাম। চলো এটা প্যাকেটিং করি, এখন আমি যাবো হচ্ছে নিচে। চলো সব কাজ কমপ্লিট, ফাইনালি চলে আসলাম হচ্ছে ভাত নিয়ে, আর ঘড়িতে অলমোস্ট একটা বাজে হচ্ছে, এই যে 1:20 মতনই হয়েছে, চলো ঝটপট খেয়ে নিই। গাইস গুড ইভিনিং, অনেকটা টাইম করে চলে আসলাম হচ্ছে, দুপুরে ভাত খাওয়ার পরে আমার আর সেরকম ভিডিও করা হয়নি, ভাত খাওয়ার পরে আমি আবার বিরিয়ানি বানালাম হচ্ছে, তো দিনে এই কাজগুলোতেই বিজি ছিলাম। এখন বিরিয়ানি শুধু একটা হবে, তারপরে মানে বিরিয়ানিটা অফ করবো আর কি, আর এখন একটু পরে বিকাশও আসবে হচ্ছে, তারপরে অন্য কিছু অনলাইন করবো, কিন্তু বিরিয়ানিটা শেষ হয়েছে হচ্ছে সেটা, আর একটা অর্ডার দিতে পারবো, যদি দুটো আসে তাহলে একটু পুরো শেষ মানে প্রবলেম হয়ে যাবে, তো এবার কি দেখি একটা হয়ে যাবে, আর একটার পরে আমি বিরিয়ানিটা অফলাইন করে দেবো, বাকিগুলো অনলাইন থাকবে আর কি। আর মা গিয়েছে হচ্ছে দোকানে, এখন একা একা এসে এখন ভাবছি অনেক পরে অনেক লিচু আর আম আছে, একটু আম কাটি আর লিচুগুলো একটু মানে রেডি করে রাখবো হচ্ছে খাওয়ার জন্য, বিকাশ আসার পরেও খেতে পারবো আর কি, সেগুলো করি এখন। আর রাতে দেখি যদি অর্ডার আছে তো তাহলে ঠিক আছে, না হলে অনেক দিন হয়েছে আমরাও মাংস খাইনি, তো আমার আজকে একটু মাংস খাওয়ার ইচ্ছা ছিল, এখন দেখি বিকাশকে একটু ফোন করে দেখবো, যদি ও মানে আনতে পারে তাহলে বানাবো, যদি বলে না আজকে লেট হবে তাহলে আজকে হবে না, আজকে না হলে কালকেও হবে না, কালকে মঙ্গলবার, কালকে তো আবার নিরামিষ আমাদের, সেটাই আগে। চলো আগে আমি লিচু টিচু আমটামিগুলো একটু কেটে খাওয়া করি, তারপরে বিকাশ আসার পরে পরপর মানে সাথে তো অবশ্যই শেয়ার করতেই থাকবো। এই যে হচ্ছে আম, মা আজকে বাজার থেকে নিয়ে আসলে হচ্ছে, তো এখন এই আমটা আমি কাটবো হচ্ছে, এগুলো থাকুক। আর এই যে এটাকে অ্যাসামিসে সিরাল ফল বলে বা কিছু কিছুরা বামি ফলও বলে, কিন্তু এটাকে বেঙ্গলিতে কী বলে আমি ঠিক জানি না, এটাও নিয়ে আসলে হচ্ছে, এটা কিন্তু পাকা নয়, এরকম আর কি ঠাকুরক দেওয়ার জন্য নিয়েছে। চলো এটা নিয়ে নিলাম, আর লিচু আমি আগেই নিয়েছিলাম হচ্ছে, সেগুলো এখন কাটবো। এই যে আম কেটে নিলাম আর এদিকে লিচু, চলো এখন আমি টিভি দেখবো আর এগুলো খাবো হচ্ছে। আমার চলি আছে হচ্ছে, আর এই যে এখন মাংস বানানোর জন্য রেডি করছি, আমাদের জন্য নয়, এই যে আমাদের ক্লাউড কিচেনের জন্য, এখানে আমি মাংসটা ধুয়ে দিলাম আর বিকাশ আলুটা ভেজে এখানে রাখছে হচ্ছে, আর এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু রেডি করা হচ্ছে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে হচ্ছে, এখন বানাবে হচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট অর্ডার, এখন বিকাশ যাবে হচ্ছে এটা নিয়ে। আর এটা একটা কাহিনী হয়েছে হচ্ছে, এটা আমরা মানে রেডি করিনি, অর্ডারটা আসার 14 মিনিটস পরে এটা পুরো রেডি দেখাচ্ছে, আমি বুঝতেই পারি না হয়েছে কি মানে, তারপরে ড্রাইভার ফোন করে বলছে হচ্ছে ওর দিকে মানে ওর থেকে কিছু একটা প্রবলেম হয়েছিল না। চলো অর্ডারটা নিয়ে বিকাশ বেরিয়ে গেছে হচ্ছে, এখন আমাদের জন্য রুটি বানাবো হচ্ছে, আমি ভাতে খাবো, কারণ দুপুরের একটু ভাত আছে, ভাত ডাল শাক সব আছে, সেটাই আমি খাবো হচ্ছে। এখন পাঁপড় তরকারি বানাবো, ঘড়িতে বাজে হচ্ছে 3:30, আর পাঁপড় তরকারি বানাবো, মা আর বিকাশের জন্য রুটি বানাবো হচ্ছে, চলো যাই রান্না করে। আর অনেক গরম লেগেছে আর ভালো লাগছে না আমার এখন আর কি মানে ঘুম পেয়েছে, তো চলো জলদি বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আমার দিয়ে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা এন্ডিং করা হলো না, খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়লাম হচ্ছে, তো এখন চলে আসলাম হচ্ছে ভিডিওটা এন্ডিং করার জন্য। এখন যখন এডিটিং করছি তখন আমার মনে হয়েছে ভিডিওটা এডিটিং নেই, তার মানে সরি এন্ডিং নেই, তার জন্য চলে আসলাম আর কি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, একদম ছোট্ট খাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।